বাবুর মাই থলিটা ভুলে গেছি গো, কার থলিটা দাও। হ্যাঁ বাবু। বাবা 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 কি হইলো রে? আর গামছাটা নিয়ে এলো, অনেক রোদ দিচ্ছে। আর ভালো করে যাবে। ঠিক আছে নুনু। ঠিক আছে বাবা, আইসো তাহলে। হ্যাঁ তোর ভাইয়ের বিয়া যাবি? ঠিক আছে যাবো। আমরা বিয়াতে যাব রে। এ বছর আমার বেটার বিহাতে এমন করব না, লোকগুলা ভালার ভালাই থাকবে। এই খাসিটা কেটে সবাইকে খাওয়াবো, এমন খাওয়াবো যে সবাই নাম করে না ব তোমার বেটার বিহাতে খাওয়ান ছিলে। কাশিপুরে কিনলে নাকি? হ জানিস কি বলছিল ওই লোকটা? বলছে তোকে 10 টাকায় দিব। আমিও দেখো কত চালা, বলছি তোকে 20 টাকায় দিব, দে আমাকে পাঠা দে। বাবা বাবা বিরাট বুদ্ধি আছে তো তোমার। বেজারি আছে না, পাঠা দে। দারুণ আছে বাবা, দারুণ আছে। সৈত ভাষণ দিছে তিন মাই তক ওর বড়ানা পড়েগা, ইয়ানে 3 मई तक हम सभी को, हर देशवासी को लॉकडाउन में ही रहना होगा। इस दौरान हमें अनुशासन का उसी तरह पालन करना है जैसे हम करते आ रहे हैं। मेरी सभी देशवासियों से ये प्रार्थना है। আর কি হবে, আমার বেটার বিহাতে তুমি কিছু ভাবেছিল? কিচ্ছু হইল না, মোদিজি লকডাউনের জন্য বন্ধ করে দিল। এবার কি হবে? কি হবে বাবা? দেখছি না কি বলছে মোদিজি। তে বাবা বাবা এবার আমার বিয়ে কি হবে? তোর বিয়েটা তুই ভুলে যা রে, ভুলে যা। কেমন আছিস? ভালো আছি। এ লকডাউনে কি আর কি হবে, লকডাউনে ঘরে বসে খায় খায় ঘরে চাল গুলা। কালকে লকডাউন চলছে, 16 তারিখে বিহা। আমি বহুত দিলে কাশির মাংস খাই নাই, মায়ের আমি দমে খাবো। বড় খাসি এনেছি। ও আমি শুনলি জেঠি বাবা ঠিকে যাবো। তার বাদে কে বলবে ছড়ির সঙ্গে ডিসকো করবো। তবে ঠিক আছে যাবো আমরা, আর ইয়াকো ডাকে নিব বলুকে। ঠিক আছে যাবো রে যাবো, আমার মাল আসবে। বাবা রে আমি কি করে ডাকবো জানিস? দেখলে আমাকে হাসিয়া দিত।
पागल होए जावो आमी पागल होए जावो ओरे पागल होए। हाय दोस्तों, अगर ये वीडियो आप लोग को पसंद आए तो लाइक कमेंट शेयर तो हमारे चैनल को सपोर्ट कीजिए और चैनल को सब्सक्राइब कीजिए।